হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি কিছুক্ষণের মধ্যেই বিমান থেকে শিফাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কুয়ালালামপুর মালয়েশিয়ায় অবতরণ করব। ঢাকা থেকে কুয়ালালামপুর সময় লাগলো 3 ঘন্টা 55 মিনিট। পৌঁছে গেলাম শিফাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এবং বাসে করে যাব কুয়ালালামপুর সিটিতে। প্রায় 1 ঘন্টায় পৌঁছে গেলাম কুয়ালালামপুর সিটি। আমার প্রবাসী বন্ধু স্বপন আগে থেকেই হোটেল বুক করে রেখেছিল, তবে আমি ছিলাম 28 তলায়। 28 তলা থেকে হোটেলের বাইরে চমৎকার দৃশ্য দেখা যায়। আমি হোটেলের চারিদিকটে ঘুরে দেখে নিলাম। চলে এসেছি পৃথিবীর অন্যতম আকর্ষণ প্যাকটোনাস টুইন টাওয়ার দেখতে। আমি দেশের বাইরে কোথাও গেলে বিশ্রাম না নিয়েই ঘুরতে বের হয়ে যাই, ঠিক আজও তেমনই। কী অপরূপ লোকেশন এখানে! এখানে বিভিন্ন দেশের অনেক সিনেমা শুটিং হয়েছে, আপনারা অনেক হয়তো দেখেছেন। টুইন টাওয়ারটি সম্পূর্ণ ইস্পাত এবং গ্লাস দিয়ে তৈরি। ওয়েস্টপোর্ট কেলাং শহরের পাশে অবস্থিত, এটি বিশাল সমুদ্রবন্দর। কুয়ালালামপুর শহরের অন্যতম ব্যস্ত এবং বাংলাদেশের এলাকা কুতরায়া। এখানে প্রায় সব দোকানের মালিকই বাংলাদেশি। বাংলায় সাইনবোর্ড দেখা যাবে এখানে, তবে মনে হতে পারে ঢাকার কোনো শহর এটি। কুয়ালালামপুর শহর থেকে 25 কিলোমিটার দূরে পুত্রজায়া। পুত্রজায়া মালয়েশিয়ার অন্যতম সুন্দর একটি জায়গা। সুন্দর সুন্দর রাস্তা এবং অসংখ্য সুন্দর বিল্ডিং, তারই মাঝে অপরূপ সৌন্দর্য, ফুল বাগান। মনে হতে পারে স্বপ্নের কোনো জায়গায় এসে গেছি। এখানে রয়েছে প্রেসিডেন্ট প্যালেস বা প্রেসিডেন্ট ভবন। Thank you.
পৃথিবীর কয়েকটি সুন্দর মসজিদের মধ্যে পুত্রা মসজিদ অন্যতম। পুত্রা মসজিদটি কুয়ালালামপুরের পুত্রজায় অবস্থিত। 1997 সালে নির্মাণ শুরু হয় এবং 1999 সালে নির্মাণ কাজ শেষ হয়। প্রায় 15,000 মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারবে এই মসজিদে। মসজিদের ভিতর ও বাইরে চমৎকার কারুকাজ রয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং অন্য বন্ধুদের মাঝে শেয়ার করুন। এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে নোটিফিকেশন পেতে বেল বাটনটি অন রাখুন। দেশ ও বিদেশের যে কোনো প্রান্তে দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে। নতুন ভিডিও দেখার অপেক্ষা করুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।